चौधरी साहेब अध्यक्ष मिजानुर रहमान चौधरी साहेब السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ وکفا والسلام علی عباده الذین اصطفا اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله صدق الله কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এই মোবারক মাহফিলের পরম শ্রদ্ধ বাহারুল উলুম হাজর মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেব দামাত আদারা উপস্থিত কেরান আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি আমাদের কাপাসিয়ার উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ কাপাসিয়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান সদর কাপাসিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমি সাখাওয়াত হোসেন প্রধান সব প্রধান এবং কাপাসিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আসাদ আসাদুজ্জামান আসাদ সহ আজকের উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরে মা বোনেরা আসলে হুজুরের পাশে বৈশাখ কথা বলার মতো সাহস হয় না সত্যিকর অবস্থা দিলের অবস্থা এরকম যে হুজুরের সামনে বৈশাখ কথা বলার মতো হিম্মত হচ্ছে না তারপরে কিছু কথা বলার জন্য অনুরোধ করছেন আসলে মূলত এখানে আমি ওয়াজ করার জন্য আসি না গত বছর আসছি শুধু ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য ওনাদেরকে ধন্যবাদ সুক্রিয়া এবং ওনাদেরকে আরও বেশি হিম্মত দেওয়ার জন্য যে এটা অত্যন্ত আমাদের জন্য খুশিব বিশেষ করে কাপাসিয়াবাসীর জন্য যে কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এখানে তারা বিভিন্ন রকমের কর্মসূচি তাদের আছে শুধু বার্ষিক দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল না তারা বিভিন্নভাবে যেরকমভাবে মসজিদ ভিত্তিক দিনই খ্যাতমত করতেছে ভাবে দুস্থ মানবতার সেবায়ও তারা ভূমিকা রাখছে আপনারা জানেন যে এখনো আমাদের দেশে প্রায় দশ লক্ষাধিক শরণার্থী আছে সে আমাদের পার্শ্ববর্তী মায়ানমার থিকা এরা বিতাড়িত হয়ে আমাদের দেশে আসছে সেই শরণার্থীদের জন্য এ কাপাসিয়া ইমাম পরিষদ তারা সেখানে তাদের নিজ থেকে এবং নিজ নিজ মসজিদের মুসল্লিনে গ্রাম থেকে একটা ফান্ড সংগ্রহ করে তারা সেখানে গিয়া সেই শরণার্থী পাইদের পাশে গিয়ে তারা সহানুভূতি প্রকাশ করছে এবং যতটুকু সম্ভব তারা ওইখানে ত্রাণ বিতরণ করছে তো এই যে তাদের এই মহতি উদ্যোগ এটা আমাদেরকে কদর করতে হবে আজকে যদি আমরা এটাকে সহযোগিতা না করি তাহলে হইতে পারে ওনাদের এই উদ্যোগ আস্তে আস্তে স্তীমিত হয়ে যেতে পারে এমন একটা মহান খ্যাত কেন কেননা সাধারণত আমাদের দেশে শীতকালে এই শীত মৌসুমে ওয়াজ মাহফিল হয় সে মাহফিলগুলি আপনার বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক হয় মসজিদ কেন্দ্রিক হয় বিভিন্ন অঞ্চল ভিত্তিক হয় কিন্তু এই যে ওলামে একটা প্ল্যাটফর্ম ইমাম সমিতি তাদের উদ্যোগে যে মাহফিলটা এটা আমরা আশা করতে পারি যে এই মাহফিলটা কাপাসিয়ার মধ্যে সবচেয়ে একটা আদর্শ এবং একটা অনুসরণীয় মাহফিল হবে কেননা তারা সবাই আলেম তারা যখন একজন বক্তাকে নির্বাচন করবে তারা সেই বক্তা নির্বাচনের ক্ষেত্রে তারা ভুল করবে না যেহেতু তারা আলেম যে আলেমের দ্বারা যে বক্তার দ্বারা মানুষের দিনই ফায়দা বেশি হবে তারা ওই রকম বক্তাই আপনার নির্বাচন করবে এবং এইখানে যা দেখতে পারছি তারা দেশের প্রখ্যাত ওলামে কেরাম ওনাদেরকে দাওয়াত দিচ্ছেন তো কাজেই আমরা ওনাদের এই মহতি উদ্যোগকে আমরা সুক্রিয়া জানাই এবং এইটা আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের আন্তরিকতা এবং ওনাদের কোনো কিছুর মধ্যে কোনো কার নাই এত প্রচ শীতের মধ্যে তো সুন্দর সামিয়ানা চতুর্শ ঘেরা খুব বেশি একটা শীত হয়তোবা যেরকম শীত কনকনের শীত ওই রকম শীত লাগতেছে না যদি পুরো মশমাটা ভরা থাকত শীত আরো কম লাগত তো তারা তাদের আন্তরিকতা এবং তাদের আয়োজনের কোনো কারপূর্ণতা আমরা দেখতেছি না যে তারা সুন্দর একটা পরিচ্ছন্ন একটা পরিবেশে তারা এটা আয়োজন করেছেন আমরা সুক্রিয়া জানাই স্কুল কর্তৃপক্ষ তারা তাদের এই মাঠ ওয়াজের মাহফিলের জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন আজকে এই ধরনের মাহফিলগুলি যে কত উপকারী হুজুর বলছেন হুজুর আজকে এত কষ্ট করিয়া উনি কিন্তু কিতাবের পোকা কিতাব নেই ওনার সারাক্ষণ সময় চলে উনি আজকে আসার কথা না যেহেতু কাপাসিয়ার উলামে কেরাম ইমাম পরিষদ এত একটা আয়োজন করেছেন হুজুরও এত কষ্টকেরা আসছেন ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং বারবার উনি ধন্যবাদই প্রকাশ করছেন এখানে ছোট ভাই শাখাওয়ার চেয়ারম্যান সাহেব বলছেন যে আপনারা ইমাম পরিষদ ওলামেকারাম ওনাদের সহযোগিতা কামনা করছেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা ওনারা কামনা করছেন আপনাদের মনে আছে এই কাপাসিয়ার ইমাম পরিষদ কাপাসিয়ার মাদ্রাসার সময়ের একটা সংগঠন আছে তান জীবন মা যখন আমাদের দেশে এই ধর্মের নামে কিছু অধর্ম জঙ্গিবাদের উত্থান হয়েছিল তখনও এই কাপাসের উলামে গ্রাম নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে সূচনা তারাই ঘটেছে আর তখন এটা সম্ভব হয়েছে যদি দেশের জনগণ অর্থাৎ ওলামাই কারাম যদি ধর্মীয় একটা বিষয়ে যখন মানুষকে কেউ বিপদগামী করতে চায় বিভ্রান্ত করতে চায় তাহলে সেই কথা সেই বিষয়ে উলাম কেরামের ক্যারমের ভূমিকাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে সেখানে মিজান বের মতন একজন জননেতা আওয়ামী লীগের নেতা ওনার কথা থেকে ধর্মীয় বিষয়ে একজন উলামের ক্যারাম একজন আলেমের কথাকে মানুষ বেশি এই ব্যাপারে ধর্মীয় বিষয়ে বেশি প্রাধান্য দিবে তাই না যার কারণে আমাদের সরকার সহ ওলামায় ক্যারাম কিন্তু ওনারা এই জঙ্গির অপতৎপরতা এটার প্রতিরোধের জন্য যখন আমাদের ওলাম আই ছবি ওঠেন না আমাদের ওলামায় ক্যারাম যখন সরকারের সাথে সহযোগিতা শুরু করছেন বা করছেন প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম সাহেব বয়ানে খোদ যখন এই ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করছেন এবং বিশাল বিশাল সমাবেশের মাধ্যমে যারা এই ধরনের অপপ্রয়াসে লিপ্ত ছিল তারা কিন্তু হাত পা পাঠায় তারা চলে গেছে পৃথিবীর অনেক দেশ এই ধরনের তৎপরতায় অপতৎপরতায় ধর্মের নামে বিভিন্ন আজকে আমাদের সকলের জানা আছে যে আপনার আইএস নাকি একটা সংগঠন আছে আমাদের পশ্চিম পাকিস্তান যেটা আগে পাকিস্তান ইরাক সিরিয়া লিভিয়া এই সমস্ত দেশগুলির কি অবস্থা এই সমস্ত দেশে আপনার এই ধরনের মুসলমানদের মধ্যে নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত সিরিয়ার কি বর্তমান অবস্থা আপনারা জানেন লিবিয়ার কি অবস্থা আছে কোথায় গেছে কর্নেল গাদ্দাফি কোথায় গেছে আপনার হোসেন তাদের তো সামরিক শক্তির কোনো কম ছিল না তাদের সামরিক শক্তি কম ছিল পুলিশ বাহিনীর শক্তি কম ছিল কিন্তু তারা পারে নাই ছিরে পারতেছে না কারণ ওই সমস্ত দেশে না পারার কারণে না পারার কারণ হল যে এই ধর্মের নামে যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ যেগুলি ধর্ম হিসেবে চালায় দেয় এটা কখন সম্ভব যখন একটা দেশের জনগণ যদি দিনী ব্যাপারে মূর্খতা অজ্ঞতা যখন তাদের মধ্যে চরম পর্যায়ে চলে যায় গিয়ে দেখেন ওই সমস্ত দেশে লিবিয়াতে সিরিয়াতে ইরাকে কোন একটা মাদ্রাসা গুলো অস্তিত্ব নাই ওই সমস্ত দেশগুলি একসময় ইসলামের প্রাণ কেন্দ্র ছিল বাগদাদ সিরিয়া এত নবী রাসুল ওই দেশে জন্মগ্রহণ করছে এত নবীর রাসুলের কবর ওইখানে আছে আর নবীরা কবরে জীবিত সাহাবাহিক রাম আমাদের নবী সেই সিরিয়া শাম ওই সমস্ত দেশে কত বাজে গেছে কিন্তু আজকে সেই সমস্ত দেশের অস্তিত্ব বিপন্ন কেন এই বিপন্ন হওয়ার মূল কারণ হইল আগে তারাই ওই দেশ থেকে ইসলামী শিক্ষাকে তারা বিতাড়িত করছে ইসলামী শিক্ষাকে তারা বন্ধ করছে যার কারণে ইসলামী শিক্ষা যখন বন্ধ হয়েছে তখন ওই দেশের মানুষগুলি ওই আপনার দিনের ব্যাপারে তাদের মধ্যে যে অজ্ঞতা মূর্খতা এটা এখনো আপনার আপনারা যারা হজে গেছেন দেখবেন যে হজে গেলে দেখা যায় সেই ইরাকের লোক লোক হাজি সাহেবদেরকে দেখলে সেই আপনার সিরিয়ার লিভিয়ার মিশর ওই সমস্ত এলাকার হাজি সাহেবদেরকে দেখলে বোঝা যায় যে ওই ওই সমস্ত দেশে আলেমের বংশ নাই সব নির্বংশ বংশ দিচ্ছে এর জন্য কি করছে আগে দিনের শিক্ষা বন্ধ করছে শিক্ষা বন্ধ হওয়ার দেশের মানুষগুলি মূর্খ হয়ে গেছে আপনার হুজুর যেটা বলছেন যে জীবন জীবিকার জন্য যে আমাদের যে শিক্ষা যেটা জাগতিক শিক্ষা আরেকটা হইলো এলএম যেটাকে বলা হয় এলমে দিন শিক্ষা তো ওই মানুষগুলোকে এলমে দিন থেকে তাদেরকে আগে শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে যার কারণে ওইখানে সম্ভব হয়েছে ওই সমস্ত দেশে দেখ মানে আপনি এইরকম না যে তারা সেই অন্য জাতির সাথে লড়তেছে তারা এরকম ভাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে ইহুদিদের সাথে লড়তেছে এরকম না তারা খ্রিস্টানদের সাথে লড়তেছে এরকম না নাসারাদের সাথে লড়তেছে না নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করতেছে যত রকমের বাতিল ফেরকা শিয়া তারপরে যে বললাম না আইএস এই যত নিজেরা নিজেরা মারামারি করে শেষ এটা কখন সম্ভব হয় হুজুর বলছেন যে আমাকে যদি ডাক্তারি বলা করতে বলা হয় তা আমার দ্বারা সম্ভব না যখন ওই দেশে দিনী শিক্ষা একেবারে শূন্যের কোঠায় চলে গেছে ছোট ভাই আসাদু বলছে তাকে ধন্যবাদ জানাই যে একসময় আমাদের দেশও প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই কোরআনের মক্তব ছিল কিন্তু আজকে সেই কোরআন মক্তব না থাকার কারণে আজকে আমাদের নতুন প্রজন্মের কি অবস্থা এই যে আপনারা সামনে যারা বসা আছেন মাথায় টুপি চেহারায় দাড়ি নামাজি কিন্তু আমাদের এই নতুন প্রজন্মে এদেরকে তো মসজিদে পাওয়া যায় না ওয়াজের মাহফিলে তাদেরকে পাওয়া যায় না এটা বাস্তব সত্য কেন তাদেরকে আমরা থেকে আমরা বঞ্চিত করতেছি যদি এখনো আমরা যদি অন্যদের এই পরিণতি দেখে যদি আমরা সতর্ক না হই যা কিছু এখনো আমাদের মধ্যে মানুষের মধ্যে মনুষ্যত্ব মানবতা যা কিছু সিটা ফুটা কিছু আছে আলহামদুলিল্লাহ এই ভারত উপমহাদেশের মধ্যে আছে ভারত উপমহাদেশের হাজি সাহেবদেরকে চেহারা দেখলে বোঝা যায় এবং তাদের আমল দেখলে বোঝা যায় যে তারা আলেমদের সান্নিধ্য তারা পাইছে অথবা আলেমদের সাথে তার যে সম্পর্ক আছে আমাদের এই উপমহাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে এই দিনের শিক্ষাটা এখনো আছে এই জন্য আমাদের এই উপমহাদেশের হাজি সাহেবদেরকে সেখানে বিশ্বের সব দেশের মানুষ একত্রিত হয় কিন্তু আমাদের এই উপমহাদেশের হাজি সাহেবদেরকে দেখলে বোঝা যায় তাদের আমল তাদের চেহারা তাদের লেবাস দেখলে বোঝা যায় এরা এই আলেমদের সান্নিধ্যপ্রাপ্ত সহপুত্র বা এদের দেশে দিনের মেহনত আছে মসজিদ আছে সহি খানকা আছে সহি পীর মশাইক আছে এটা দেখলে বোঝা যায় তাদেরকে দেখলে বোঝা যায় এটা এই মাদ্রাসার অবদান কেননা এই দুনিয়া মুখাভিক্ষি হইল আপনার এই দিন দিন দিনের যত যতদিন পর্যন্ত এই দিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে যেদিন আল্লাহ পাক এই দুনিয়া কেমত হবে সেদিন মানুষ থাকবে অসংখ্য মানুষ থাকবে অনেক পিএইচডি ডক্টরেট অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক সাহিত্যিক অনেক কিছু থাকবে কিন্তু সেদিন একজন ইমানদারের অভাবে সেদিন দুনিয়া আল্লাপক রাখবেন এই দুনিয়ার দুলা হইল দুলা জামাই হইল ইমানদার যেরকম ভাবে বরযাত্রার মধ্যে যদি জামাই না যায় জামাই যদি না থাকে আর সবাই যায় জামার বাপ চাচা জেডা সব গেল কিন্তু বর গেল না এখন মেয়ের কন্যার বাপ কি তাদেরকে সমাদর করবে সমাদর করবে না এই দুনিয়ার দুলা হইল মানে জামাই হইল এই যা কিছু এই দুনিয়ার যা কিছু আমরা আল্লাহবাকের নাজ নিয়ামত কল্যাণ ভোগ করতেছি সব কিছুর মূলে হইল দিন সব কিছুর মূলে হইল দিন যতদিন পর্যন্ত এই দিন থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে আর এই দিন থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দিনের সহি মেহানত থাকবে অর্থাৎ দিনের তালিমের ব্যবস্থা থাকবে মাদ্রাসা থাকবে যদি মাদ্রাসা না থাকে তাহলে সহি মেহানত যদি না থাকে তাহলে সহি মেহানত থাকবে না যেমন আমাদের আকাবের বুজুর্গরা এই দিনের মেহানতকে কে কাজের সুবিধার্থে তিনটা লাইনে মেহনত রেখে গেছে এবং নিজের গেছে একটা হলো তালিমের লাইন যেটা হলো মাদ্রাসার লাইন যেটা এই কৌমি মাদ্রাসা মার্শাল্লাহ যেটা আমরা সুক্রিয়া জানাই যেটা নিয়ে আমাদের বহুত আমাদের আকাবের বুজুর্গরা আল্লামা সাইকুল হাদিস হক হাকসা আবরহমুতুল আলেম মৃত্যুর আগে উনি অনসুন্দর মুড করছে উনি আমরা ওনার সাথে গিয়ে অংশ একত্বতা করছে খতিব ওবাইদুল হাকসা আবরহমুতুল আলেহ সহ অনেকেই অনেক গুলাম রাম এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করছে এটা কোনো দল গানা মানুষ হলে এই এই সত্য আমরা দল কানা আমাদের উলামে গেলাম ওনারা দল কানা কোন দলীয় না দেশের স্বার্থে দেশের মঙ্গল যখন যেটা দেশের কেন দেশকে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা এটা একটা মুসলমানের অন্তরে এটা থাকতে হবে নিজের মাতৃভূমিকে ভালোবাসা থাকতে হবে যেরকমভাবে এই দেশের স্বাধীনতার আন্দোলন আপনার সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করিয়া আমাদের এই দেশ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পাইছি সেইখানেও গিয়া দেখেন ওলামা একমের ভূমিকা আছে কিতাবও লেখা আছে মুক্তিযুদ্ধে ইয়া ওলামা একমের ভূমিকা ওইরা দেখেন অনেক উলামে গ্রাম ওনারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে সহযোগিতা করছে আজকে এই দেশটা স্বাধীন হওয়ার কারণে আজকে দিনী শিক্ষার ক্ষেত্রে এত উন্নতি যে শিক্ষাটার জন্য আমাদেরকে ভারতে যাইতে হইত দেওবন্দে হইত সাহারনপূর্ব যাইতে হইত ওই সমস্ত দেশে যাইতে হইত কিন্তু আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়ে গেছে এখন ভিসার প্রয়োজন বিভিন্ন রকমের ইয়ের প্রয়োজন এখন কি অবস্থা হইত আমাদের আজকে সেই মানে তিনটা কমই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা তিনটা যেটা ওনারা বড় কাঠা মাদ্রাসায় পড়ছেন সেই সময় মাদ্রাসার সংখ্যা কত কম ছিল এখন একটা উপজেলা আমাদের কাপাসিয়াতে প্রায় একশো চল্লিশটা মাদ্রাসা কৌমি মাদ্রাসা মাদ্রাসা আসি তো এগুলি তো স্বাধীনতার সুফল তো আমরা সেই কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতিটা এটা আমাদের যার মাধ্যমে পাইছি দুনিয়াতে যেমন আমরা পিতা মাতার এই দুনিয়াতে মাধ্যম পিতা মাতা এই যে আল্লাহ পরে সবচেয়ে বেশি হকদার পিতামাতা যার মাধ্যমে কোন নেয়ামত পাওয়া যায় কেউ যদি আপনাকে এটা সাহায্য করে কোনো হাতিও দেয় কমসে কম তো তাকে এতটুকু সুক্রিয়া বলতে জানাইতে হয় জাজাকাল্লা তা আমরা এটা জানাইতে আমরা কার করি নাই আমাদের মুরব্বিরাউলামে কেরমরা সেই রমনার বিশাল সমাবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সুক্রিয়া জানাইছেন সুক্রিয়া অনুষ্ঠান হয় নাই হয়েছে তবে আমি যে কথাটা বলতেছিলাম যে দেশের প্রয়োজন আজকে যদি দেশ আপনার এই দেশের অস্তিত্ব দেশের সমস্ত কিছুর অস্তিত্ব রাষ্ট্র কাঠামো বলেন সমস্ত কিছুর অস্তিত্ব আজকে যদি দুনিয়াই না থাকে তাহলে আমেরিকার প্রেসিডেন্ট এই ট্রাম্পের প্রেসিডেন্টগিরি থাকবো থাকবে ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে যদি দুনিয়াই না থাকে আজকে এই দুনিয়া আছে বিদায় আজকে এই দেশ আছে দেশের আজকে সব কিছু আছে প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী আছে আপনার কল কারখানা ব্যবসায়ী কিছু আছে কিন্তু এক সময় এরকম হবে যে সব সবকিছু থাকার পর দুনিয়াটা কেমত করে সেটা কি একজন সেটা ইমান দিন তো এই দিনের কেন্দ্র হইলো এই মাদ্রাসা মার্কাস এটা এই মার্কাজ এটি হল দিনের কেন্দ্র দিনের দুর্গ দিনের কেল্লা উলাম এই কেরাম এর চেয়ে বেশি কিছু আশা করে না তারা এই দাবি করে না যে আমাদেরকে ওই তাদের মতো স্কেল দেন আমাদেরকে বিভুক্ত করেন এইটা তাদের দাবি না বরঞ্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে কৌমি মাদ্রাসার স্বীকৃতি দিয়া অত্যন্ত একটা দূরদর্শিতার কাজ করছেন উনি বিচক্ষণতার কাজ করছেন উনি আজকে বাইতুল মোকারমের ইমাম হওয়ার মতো আমাদের কৌমি মাদ্রাসার শিক্ষকদের পড়ুয়াদের ওইখানে ইয়ে ছিল না সুযোগ ছিল না সরকারি নিয়ন্ত্রণে দিন যত মাদ্রা মসজিদগুলি মসজিদ আছে সেখানে ক্ষতি ইমাম হওয়ার কোন যোগ্যতা আমাদের কৌমি শিক্ষক যারা ওইখান থেকে যারা পাশ করা তাদের স্থান ছিল না যত ধর্মীয় শিক্ষক আছে সেনাবাহিনী বলেন বিডিআর বলেন পুলিশ বলেন সমস্ত সব বাহিনীর মধ্যে রিলিজিয়াস টিচার থাকে ধর্মীয় শিক্ষক থাকে সেই ধর্মীয় শিক্ষক হওয়ারও আপনার অধিকার আমাদের ছিল না থাকার কারণে না থাকার কারণে কি ক্ষতিটা হয়েছে সেখানে দেখা গেছে যে তারা সেই সমস্ত পর গুলির মধ্যে দেখা গেছে যে অনেক আপনার যারা নাকি ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন আকিদাগত যেরকম রকম সমস্যা আছে এই ধরনের লোকগুলি তারা সেই সুযোগ সন্ধানীগুলি তারা গিয়ে ওই সমস্ত পদগুলি দখল করছে কিন্তু একটা করমিয়া আলেম কখনো সহি ইমান আকিদার খেলাফ কোনো কাজ কোনো কওমি আলেমের দ্বারা হবে না যারা কৌমি মাদ্রাসায় পড়াশোনা করছে আমল কম থাকতে পারে কিন্তু কোনো আকিদা আগত সমস্যা কোনো কমি আলেমের হইতে পারে না যদি কারো হয় সেটা তাদেরই ইয়ে সেটা মানে কৌমি মাদ্রাসা পাঠাইছে পাঠাইয়া ওইখান থেকে পড়াইয়া সে তাদের মধ্যে থেকে একটা সার্ট ইয়ে নেয়া সে তার উদ্দেশ্য কিন্তু খারাপ উদ্দেশ্যে কোন পড়াইয়া এখন তাদের দেয়া কাজ করাইতেছে এখনো যেটা আরব দেশে হচ্ছে আমাদের দেশের অনেক কৌমি পড়ুয়া ছেলেদেরকে ওই সমস্ত দেশে নেয়া এদেরকে আপনার মগজ ধুলাই করে লামা ঝাবি বানাইতেছে তো আমার কথা হলো যে আজকে যা কিছু এই দেশের মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ মমত্ব বোধ যা কিছু সাধুতা মানুষের মধ্যে যা কিছু এই খারাপ কাজ গুনার প্রতি তাদের যে একটা অনীহা যে তাকুয়া পরহেজগারিতা এইগুলি কিছু অবদান হইলো মাদ্রাসা এই জিনিসটা আপনি স্বীকার করেন আর না করেন বাস্তব তাই দেখবেন যদি এই সমস্ত মাদ্রাসাগুলি না থাকে তাহলে এই যে দিনের লাইনের যে তিন লাইনের মেহনত এই তিন লাইনে মানে মাদ্রাসারা আরো দুই লাইন দাওয়াত তো তবলিকের লাইন আর আরো খানকাহি লাইন এই দুই লাইনের মেহনতের সঠিক লাইনে সহি লাইনে ওই মেহনতটা এই ঠিক থাকবে যদি মাদ্রাসা যদি না থাকে মাদ্রাসায় যদি আলেম তৈয়ার না হয় আর আলেমদের যদি পৃষ্ঠপোষকতা ওই সমস্ত মধ্যে এইগুলির মধ্যে না থাকে তাহলে না দাওয়াত তবলিকের মেহনতও সহি লাইনে থাকবে না খানকাগুলিও আপনার সহি লাইনে থাকবে না আমাদের ইমান সঠিক থাকবে না আমাদের আমল আকলাক সঠিক থাকবে তাদের অবদান যে মাদ্রাসার অবদান কাজেই বাইরে আমার আজকে মিয়ানমার থেকে যে সমস্ত বিতাড়িত বিশেষ করে যারা শরণার্থী গিয়ে দেখবেন অধিকাংশই তারা মুসলমান তারা মুসলমান অধিকাংশই মুসলমান অল্প সংখ্যক হিন্দু আছে আজকে পৃথিবীর মধ্যে প্রায় তিরিশ চল্লিশ তিরিশ লক্ষর মতো শরণার্থী আছে আর কম হইতে পারে এই শরণার্থী অন্য কোন ধর্মের না এই শরণার্থী গুলি গে দেখবেন সব মুসলমান ওই ইরাক থেকে গেছে সিরিয়া থেকে গেছে লেবানন থেকে গেছে এই সমস্ত দেশ থেকে এই সমস্ত শরণার্থী তারা সে আরব সাগর পাড়ি দিয়া কেউ আরব সাগরেই তাদের শরীর সমাধি হয়েছে ওইখানেই তাদের কিন্তু আশেপাশে অনেক মুসলিম রাষ্ট্র ছিল আল্লাহবাক তাদেরকে সেই অর্থনৈতিক অনেক স্বাবলম্বী কর দিচ্ছেন সে আরব দেশের একসময় তারা অর্থনৈতিকভাবে এত ইয়ে ছিল না স্বচ্ছল ছিল না যদি এই সমস্ত মুসলিম শরণার্থীদেরকে তারা যদি স্থান দিত তাদের এই সীমান্ত যদি তাদের জন্য খুলে দিত তাদের কোনো কম পড়ত কি বলেন কম পড়ত কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক সূত্রকে বাংলাদেশ একটা দরিদ্র দেশ মার্শাল্লাহ এখন এটা অর্থনৈতিক অর্থনীতির উন্নতির দিকে আলহামদুলিল্লাহ দিন উন্নতির দিকে যাচ্ছে তারপরে এই বাংলাদেশের মতো একটা দেশ সেখানে প্রায় দশ লক্ষের অধিক শরণার্থী এদেরকে এই বাংলাদেশে স্থান দেওয়া এটা কত বড় কথা এটা কত বড় মমতা মমত হামদরদি আজকে সেটা সম্ভব হয়েছে এ দেশের মানুষের মধ্যে ইমান ইসলামের কারণে তাদের মধ্যে যে হামদরদি আর সেটা এই দেশের যিনি রাষ্ট্র পরিচালনায় আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা কথা বলছেন যে আমার দেশের যদি স্বচ্ছ কোটি মানুষ খাইতে পারে খায় তাহলে এই দশ লক্ষ না খাইয়ে থাকবে না বলে নেই ভাইরা আমার এই সমস্ত কিছু আমাদের নেতাদের ভিতরে যা কিছু দিনের বুঝ ব্যবস্থা যা কিছু দেখেন এই যে আসাদকে দেখলে মনে হয় যে সে একজন আলেম কথাও বলে এরকম অনেক সময় কোরআন শরীফে আয়াত করে সুন্দর ব্যাখ্যাও করে এগুলি অবদান কেন এই কাজের অবদান মাদ্রাসা ওলামায় গার্মের অবদান না তো কাজেই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা আমরা কোনো দল কানা না কারণ এটা মুসলমান আমরা ইমান ইসলামের কারণে সমস্ত মুসলমান ভাই ভাই দল হয়ে হয়েছেও খারাপ আমরা এক এবং অভিন্ন ইমান ইসলামের ক্ষেত্রে এক এবং অভিন্ন যেরকমভাবে যার যতটুকু অবদান আছে এটা অবশ্যই আমরা স্বীকার করব যেভাবে আমরা এই দেশ থেকে সেই দেশের যদি মাদ্রাসা থাকতো ওলামায় কেরাম থাকতো তাহলে লিবিয়ার এই হয় নাই হইত না ইরাকের সাদ্দাম হোসেনের এই হয়তো হইতো না সিরিয়ার আজকে এই হয়তো হইতো না সে আরব বিশ্বের এই অধপতন হইতো না যদি ওই সমস্ত দেশে এই শিক্ষা প্রতিষ্ঠান থাকতো আর ওলামায় কেরাম থাকতো জানেন ওই সমস্ত দেশে এখন আমাদের দেশের কেরাম সমস্ত দেশে মাদ্রাসা মসজিদের খেত করতেছে আমাদের দেশের থেকে খ্যাত করতেছে এই যত রকমের প্রতিযোগিতা কোরআন কেরাতের প্রতিযোগিতায় আজকে গত কয়েক বছর যাবৎ দেখেন আমাদের বাংলাদেশের কারীরা সারা বিশ্বের মধ্যে তারা ফার্স্ট তো এই অবস্থাটা যাতে থাকে এই অবস্থাটা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের দিনী প্রতিষ্ঠানগুলিকে আমাদেরকে সেই প্রতিষ্ঠানগুলিকে টিকাই রাখতে হবে দিনী প্রতিষ্ঠানগুলির যে কোনো কিছুর বিনিময়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে টিকায় রাখতে হবে তাহলে সব থাকবে আমাদের ঈমান থাকবে ইসলাম থাকবে আমাদের সহি আকিদা থাকবে আমাদের আমল সহি হবে আমাদের সমস্ত দেনী মেহনতগুলি সহি লাইনে থাকবে যদি মাদ্রাসাগুলি থাকে এই সব কিছু মেহনত মুখাফিখি হইল দেনী প্রতিষ্ঠান মাদ্রাসা তো কাজেই আমি আজকের এই ইমাম পরিষদের উদ্যোগে যেই তারা একটা মহতি উদ্যোগ তারা গ্রহণ করছেন আমি ওনাদেরকে একটা দুইটা পরামর্শ দিব যে আজকে যে বিষয়টা আমাদের সামনে যেটা আমরা একটা সমস্যা মনে করতেছি যে ওয়াজ মাহফিলের পারমিশন একটা বিষয় এটা কিন্তু দেখেন আজকে টঙ্গিতে বিশ্ব আস্তেমা যতগুলি থাকে পাবলিক অতগুলি থাকে পুলিশ অথচ ওই টঙ্গি আসতে আমরা দেখছি যে যেখানে এত লক্ষ লক্ষ লোকের সমাবেশ এত একটা মদিনার পরিবেশ ছিল পুলিশ পাহারা লাগে লাগে কি লাগে না কেন এর জন্য দায়ী কে আমরা এর জন্য দায়ী আমরা এইগুলি শুরু হয়ে গেছে আমাদের মধ্যে অন্তর কলহ এই গ্রুপিং শুরু হয়ে গেছে নিজদের ভিতরে কিভাবে বিভাজন করা যায় বিভক্তি করা যায় এইগুলি কিন্তু অশনি সংকেত আরেকটা বিষয় দেখা যায় যে একটা ওয়াজের মাহফিল হইতেছে যারা এখানে আসছে এরাই তো ওয়াজ শুনবে ওয়াজ শোনার হকদার এখন পুরা মহল্লাবাসী এলাকার মানুষ সবাইকে এই মাইকের আওয়াজ দেয়া আপনার বাসাবাড়িতে রুগী থাকতে পারে পরীক্ষার্থী থাকতে পারে পরীক্ষা তো লাগিয়েই থাকে একটার পর একটা পরীক্ষার্থী থাকতেই পারে ছোট বাচ্চারা থাকতে পারে মানুষের গোবের আরামের ব্যাঘাত হইতে পারে এই কারণে আপনার একটা আপনার দেখা মানে ওয়াজের দ্বারা অন্যদের এরকম কষ্ট হয় এই যে যারা বাসাবাড়িতে আছে দোকান দোকানপাটে আছে এই ওয়াজ শোনা দ্বারা কী ফায়দা হবে দুই নম্বর যে দেখা যায় যে ওয়াজের মাহফিলে এমন এমন বক্তাদেরকে দাওয়া দেওয়া হয় যারা এখানে মানুষ উপস্থিত যারা আসছে তারা খালেস কথা কিছু শুনতে আসছে ওজু কেমনে করতে হবে নামাজ কেমনে পড়তে হবে তাদের মধ্যে একটা দিনের চেতনা প্রেরণা সৃষ্টি করা ওয়াজ মাহবিরের লক্ষ্য যে তারা যাতে এই মানুষগুলি তারা দিন শিখার উদ্যোগী হয় তাদের মধ্যে এই তলব হয় প্রেরণা আসে তারা যাতে আলেমদের কাছে যায় মাদ্রাসামুখী হয় এই একটা আজকে শতাব্দীর আমাদের বুজুর্গরা এই ধরনের এই সভা আয়োজন করে থাকে কিন্তু দেখা যায় এইটারে কেউ না আপনার এক শ্রেণীর আছে এইটারে কি করে এটা এসে তারা একটা মুখ্যম সুযোগ মনে করা এই ওয়াজের মাহফিলে এমন এমন কথা বলে যে সমস্ত কথাগুলি ওয়াজের মাহফিলে অবাঞ্চিত খেয়ে সরকারের ব্যাপারে একটা বেরোতে এখানে আসছেন আপনারা আওয়ামী লীগের লোক আছেন বিএনপির লোক আছেন জাতীয় পার্টির আছেন সব সব দলের লোক আছে না ভাই আওয়ামী লীগ খালি ক্ষমতায় গেছে দেখে খালি আওয়ামী লীগের লোক এখানে আছে আমি যদি খালি আপনার ওই আওয়ামী লীগের বন্দনা করে যারা বিএনপির আছে তাদের মনে কষ্ট লাগবে না আমি যদি বিএনপির বন্দনা করি তাহলে আওয়ামী লীগের লোকদের কষ্ট লাগবে না তো কাজেই আমাদের এই কাপাসিয়া ইমাম পরিষদ তারা কোনো দলের না আমাদের উলাম কোনো দল কেনা না আমরা ইনশাল্লাহ তালা অতীতে ভূমিকা রাখছি সামনে আমরা ভূমিকা রাখব যেভাবে মাদকের সবল থেকে এই আমাদের এই জেনারেশন যেভাবে ধ্বংস হইতেছে এটা তখনই সম্ভব হবে এই দেশের প্রত্যেকটা গোলামে গ্রাম প্রত্যেকটা মসজিদে মসজিদে জুমার দিনে আলোচনার মধ্যে ওয়াজের মাহফিলে আমরা কি আমাদের সন্তান গুলি নষ্ট হয়ে যায় বিপদগামী হয়ে যায় এটা কি আমাদের ওলামা তারা এটা মেনে নিবে তো কাজেই এখানে আমাদের ওলামা একমের ভূমিকা আছে তো কাজেই আজকের এই অনুষ্ঠানের যেনা যিনি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষক হাজর মৌলানা প্রফেসর জুবের আহমদ চৌধুরী দামদ খাতব অত্যন্ত বিচক্ষণ দক্ষ একে দুই লাইনেরই মানুষ একদিক দেওয়া প্রফেসর আর একদিক দেয়া আপনার ওই বড় মাপের আলেম এবং জিনার প্রচেষ্টায় এবং সঠিক নেতৃত্বে এই কৌমি মাদ্রাসার স্বীকৃতির ব্যাপারে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখছেন তিনি আমাদের মাঝে আসছেন হুজুর কথা বলবেন আমি আমার যা কিছু কথা বলছি এইটার যদি ভুল হয় তাহলে আপনার আল্লাহর কাছে মাপ চাই আপনাদের কাছে মাপ চাই হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাদের সবাইকে সহি দান করেন ওয়াখেরু দাওয়ান আলমিন আসসালামু আলাইকুম আরহামলি বারক